আপনি কি ট্যাক্স ডকুমেন্ট হাইলাইট করে অ্যানিমেশন প্রজেক্ট করতে চান? অনেকেরই এরকম প্রজেক্ট করতে হতে পারে। এই লেসনে দেখানো হবে মাস্কিং লেয়ারকে কি ফ্রেম সেট করে খুব সহজেই অ্যানিমেটেড টেক্সট হাইলাইট প্রজেক্ট। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। যে ক্লিপসটি দিয়ে আমরা কাজ করব, ওই ক্লিপসটি ক্যাপচারিং করে আমরা তৈরি করে নিয়েছি। এই যে ক্লিপসটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি গুগল ডকুমেন্টসের, গুগলকে সার্চ দিয়ে এই ক্লিপস এখানে ক্যামটেশিয়া দিয়ে রেকর্ড করা হয়েছে, তারপর এটাকে ভিডিও আউটপুট দেওয়া হয়েছে। ঠিক এরকমভাবে এই ভিডিও ক্লিপসটি আমরা ডেসক্রিপশন থেকে নামিয়ে নিতে পারবো, এটা ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া থাকবে। এবং ঠিক এরকম আরেকটি ডকুমেন্ট, এমএস ওয়ার্ড ডকুমেন্টকেও সেম একইভাবে ক্যাপচারিং করে রেকর্ড করে ভিডিও আকারে আউটপুট দেওয়া হয়েছে। এখন আমরা ভিডিওটিকে ক্লোজ করে দিই। আফটার এফেক্ট প্রজেক্ট প্যানেল, এই প্রজেক্ট প্যানেলের এখানে এই ভিডিও ফুটেজটাকে ইম্পোর্ট করব। প্রজেক্ট প্যানেলের এখানে ডবল ক্লিক করে ডেস্কটপ থেকে অ্যাপিয়ার টেক্সট MP4 এই ভিডিওটিকে ইম্পোর্ট করে নিলাম। এখন এই ভিডিওটিকে ড্র্যাগ করে এই যে এখানে ক্রিয়েট নিউ কম্পোজিশন, এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, তাহলে নতুন একটি কম্পোজিশন তৈরি হয়ে যাবে। এটা মূলত HD ফরম্যাটের একটি ভিডিও, সুতরাং HD ফরম্যাটের ভিডিও হওয়ার কারণে এটার যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের সাইজ HD ফরম্যাটের হয়েছে। এখন এটাকে টাইম ইন্ডিকেটর কীভাবে ডানে বামে সরানোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভিডিওর প্রিভিউ, ভিডিওটা যেখানে স্ক্রোলিং হচ্ছে এবং স্থির দেখাচ্ছে, পুরো ভিডিওর মধ্যে এটা দেখাচ্ছে। তো এখানে যে অ্যানিমেশনটা করব, যখন এটা স্থির থাকবে তখন হাইলাইটেড অ্যানিমেশনটা তৈরি করব, যখন স্ক্রোলিং করবে তখন হাইলাইটেড চলে যাবে, এরকম অ্যানিমেশন করব। তো নির্দিষ্ট অংশগুলিকে যেখানে স্থির থাকবে এবং স্ক্রোলিং হবে ভিডিওর মধ্যে, এই স্থানটিকে আমরা মার্ক করে নিব, অর্থাৎ ভিডিওর মধ্যে বিভিন্ন স্থানে মার্ক করে নিব। যেমন টাইম ইন্ডিকেটরকে যদি এভাবে ডান দিকে সরিয়ে নেই, দেখতে পাচ্ছি যে এখানে 5 সেকেন্ডের পরে এখানে এটা স্ক্রোলিং হচ্ছে, তো 5 সেকেন্ড পর্যন্ত আমরা এখানে এটাকে রেখে দিব। এটাকে ডানে বামে যদি সরাতে চাই, ফ্রেম বাই ফ্রেম, পেজ ডাউন পেজ আপ দেওয়ার মাধ্যমে ডানে বামে সরাতে পারবো। আমরা এখান থেকে পেজ ডাউন দেই, পেজ ডাউন দিয়ে এই যে 5 সেকেন্ড পর্যন্ত এখানে এটাকে রাখলাম। এখন নামপ্যাড থেকে স্টার বাটনে প্রেস করার মাধ্যমে এখানে মার্কার হয়ে যাবে। যদি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি স্টার দেই তাহলে লেয়ারের মধ্যে মার্ক হবে, আর যদি লেয়ারকে ডিসিলেক্ট করে যদি স্টার দেই তাহলে এটার কম্পোজিশনের মধ্যে এই যে উপরে টাইম রুলারের উপরে মার্কার হবে। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখন এই ফাঁকা অংশে ক্লিক করে লেয়ারকে ডিসিলেক্ট করে দিলাম। এখন যদি স্টার প্রেস করি দেখতে পাচ্ছি উপরে এটার একটা মার্কার তৈরি হয়ে গিয়েছে। মার্কার এখানেও তৈরি, লেয়ারের মধ্যেও তৈরি করতে পারি, উপরেও তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা উপরে তৈরি করে নিলাম। এখন আরেকটু সামনের দিকে যাই, এটা হচ্ছে স্ক্রোলিং, এখানে এসে আবার থেমে গিয়েছে। এখানে আরেকটি মার্কার তৈরি করে নিব, ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করে এখান থেকে স্টার, এখানে আরেকটি মার্কার তৈরি হয়ে গেল। এটাকে ইচ্ছা করলে বড়ো ছোটো করে নিতে পারি, এই যে এই অংশে ড্র্যাগ, ক্লিক ড্র্যাগের মাধ্যমে। আর একটু সামনের দিকে চলে যাই, এখানে এই ঠিক এখানে আবার এখান থেকে শুরু হয়েছে স্ক্রোলিং, এখানে আরেকটি মার্কার সেট করে নিলাম স্টার প্রেস করে। তারপরে এই যে এখানে পরবর্তীতে যে অংশ রয়েছে, এখানে ডকুমেন্ট, এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এখানেও একটি মার্কার তৈরি করে নিলাম। এখান থেকে স্ক্রোলিং শুরু হবে যেখান থেকে, এখান থেকে আবার আরেকটি মার্কার তৈরি করে নেব। এই যে এখান থেকে স্ক্রোলিং শুরু হয়েছে, এখানে আরেকটি মার্কার তৈরি করে নিলাম। যাই হোক, এখানে আরও অনেক অংশ রয়েছে, তো এই মার্কারগুলির মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত শেপকে তৈরি করব, অর্থাৎ মাস্কিং শেপ। এখন এখানে আমরা একটি সলিড তৈরি করব। সলিডের মধ্যে আমরা শেপ তৈরি করে এটাকে হাইলাইটেড অ্যানিমেশন তৈরি করব। তো এখানে কম্পোজিশন প্যানেলে যে লেয়ার প্যানেল রয়েছে, লেয়ার প্যানেলের এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা সিলেক্ট করব সলিড। এখান থেকে যে কাঙ্ক্ষিত রঙের সলিড তৈরি করতে চাই, কাঙ্ক্ষিত রঙের সলিড, আমরা কালার দিয়ে ওকে প্রেস করে, তারপর এখানে ওকে প্রেস করে সলিড তৈরি হয়ে যাবে। এটার
নাম দিয়ে দিই হাইলাইট ওয়ান, এইচ আই জি এইচ হাই হাই এল ওয়ান। এখন দেখতে পাচ্ছি আমাদের পিছনের যে ভিডিও লেয়ার এটাকে দেখা যাচ্ছে না, এটাকে দেখার জন্য আমরা এখান থেকে এই যে অ্যারো দেখাচ্ছে অ্যারোর মধ্যে ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে যে অপাসিটি এটাকে জিরো একটু কমিয়ে দিব। শুধু অপাসিটি প্যারামিটার যদি আনতে চাই এই লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করলে, এই যে টি প্রেস করার মাধ্যমে দেখতে পাচ্ছি শুধু অপাসিটি দেখাচ্ছে, এটাকে কমানো বাড়ানোর মাধ্যমে অপাসিটি কমিয়ে দিতে পারবো আমরা। এটা কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এখানে নির্দিষ্ট অংশটাকে যাতে আমরা সিলেক্ট করতে পারি। এই জন্য মিডল বাটন স্ক্রোলিং করার মাধ্যমে, ক্লিক করার মাধ্যমে, ক্লিক ড্র্যাগের মাধ্যমে আমরা স্ক্রিনকে জুম ইন আউট করতে সক্ষম হব এবং ডানে বামে সরাতে পারবো মিডল বাটন, মাউসের মিডল বাটনকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে। এখন এই যে টুল মেনুতে দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব এবং সলিড লেয়ারকে সিলেক্ট থাকা অবস্থায় এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে হাইলাইটেড শেপ তৈরি করে নেব। হাইলাইটেড শেপ তৈরি হয়ে গেল, এখন এটার মধ্যে অ্যানিমেশন তৈরি করব। অর্থাৎ এটা একদম জিরো থেকে একদম পুরো রেক্ট্যাঙ্গেল রয়েছে সেটা অ্যানিমেশন হবে। তো অ্যানিমেশনটা তৈরি করার জন্য জিরো থেকে একটু সামনের দিকে চলে যাই, দুই সেকেন্ডের পর থেকে অ্যানিমেশনটা করি আমরা। এই যে দুই সেকেন্ডে চলে গেলাম। এখন এখানে এই যে মাস্ক ওয়ান এটার এখানে একটি প্যারামিটার্স রয়েছে, এই যে প্যারামিটার্স মাস্ক পাথ। তো এটাকে আনার জন্য শুধু যেই প্যারামিটার্সে আমরা পরিবর্তন করব এই প্যারামিটার্সটাই এখানে অ্যাপিয়ার হবে, দৃশ্যায়িত হবে। এই লেয়ারকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব এম, কিবোর্ড থেকে এম প্রেস করার মাধ্যমে মাস্ক পাথ প্যারামিটার্স চলে এসেছে। এখানে একটি স্টপওয়াচ দিয়ে দেবো, স্টপওয়াচ দিয়ে আমরা শিফট প্লাস পেজ ডাউন দুইবার প্রেস করব। শিফট প্লাস পেজ ডাউন দুইবার প্রেস করার মাধ্যমে 20 সেকেন্ড পর্যন্ত সামনের দিকে চলে গেল। এখন এখানে আরেকটি অ্যাড কি ফ্রেম, এই যে এখানে ক্লিক করার মাধ্যমে এই ফোটা অংশে ক্লিক করে আরেকটি কি ফ্রেম তৈরি করে নিলাম। এখন প্রথম কি ফ্রেমে গো প্রিভিয়াস কি ফ্রেম, এই যে অ্যারো একটি বাটন রয়েছে বাম পাশের, এই বাটনে ক্লিক করে আমরা প্রথম কি ফ্রেমে চলে আসলাম। এখন সিলেকশন টুল অ্যানেবল করে নিলাম ক্লিক করার মাধ্যমে। এখন এই যে ডান পাশের যে শেষের অংশ রয়েছে অথবা যে কোনো জায়গায় ডাবল ক্লিক করব, করলে এরকমভাবে এটা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে এখানে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটাকে এভাবে জিরো পজিশনে নিয়ে আসব। এখন দেখতে পাচ্ছি এই যে হাইলাইটেড অ্যানিমেশনটা হাইলাইট হচ্ছে, তবে হাইলাইটের পরিমাণ কম দেখাচ্ছে কারণ এটার ট্রান্সপারেন্সি কম দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য কিবোর্ড থেকে টি প্রেস করে এটা ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিব। এখান থেকে ট্রান্সপারেন্সি করে দিব 40 করে দিতে পারি, যেরকম হাইলাইট চাই আমরা ওই পরিমাণ অপাসিটি কমিয়ে বাড়িয়ে এখান থেকে হাইলাইট আমরা সেট করতে পারি। এখন এই লেয়ারের মধ্যে কোথায় কি ফ্রেম সেট হয়েছে ইউ প্রেস করার মাধ্যমে কি ফ্রেম দেখতে পাচ্ছি। এখন সেম হাইলাইট নিচের এটার মধ্যেও আমরা দিতে পারি ইচ্ছা করলে, এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এডিট মেনুতে ক্লিক করে ডুপ্লিকেট, এই লেয়ারকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে সেম এই যে সলিড লেয়ার রয়েছে এটাকে ড্র্যাগ করে এই যে এই পজিশনে নিয়ে আসব। এই পজিশনে এনে এই লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করলে দেখতে পাচ্ছি এই কি ফ্রেম সহ এটা ডুপ্লিকেট হয়েছে, এটাকে একটু ডান পাশে এভাবে সরিয়ে দেব। তবে খেয়াল রাখবো এখানে যে এখানে মার্কার রয়েছে মার্কারের পরে যাতে না হয়ে যায়, পরে হয়ে গেলে এটা আবার স্ক্রোলিং হয়ে যাবে তাহলে এটা সরে যেতে পারে, এই জন্য এর আগেই এটাকে শেষ করে দেব অ্যানিমেশনটা যাতে এখানে কমপ্লিট হয়ে যায়। এখন এটার কালারকে পরিবর্তন করার জন্য এই হাইলাইট টু যেটা ডুপ্লিকেট করেছি এটাকে সিলেক্ট করে লেয়ার মেনুতে ক্লিক করে সলিড সেটিংস এখান থেকে এটার কালারকে পরিবর্তন করে নেব। তাহলে এটার কালার হাইলাইটেড কালার পরিবর্তন হয়ে গেছে, অন্য কালারও দিতে পারি যেটা আমরা পছন্দ হয় এই কালার আমরা এখানে সেট করে দেব। এখন যদি অ্যানিমেশনটি প্লে করি দেখতে পাচ্ছি হাইলাইটেড হচ্ছে, তবে এই যে মার্কারের আগে এটাকে ছোট করে দিব। এটা করার জন্য এই লেয়ারকে হাইলাইট ওয়ান এই লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্টার প্লাস রাইট থার্ড ব্র্যাকেট, এই যে ডান পাশে এখানে প্রিভিউ দেখাচ্ছে কোন কি আমি চাপছি। আর একটু সামনে দিয়ে গিয়ে এই যে উপরের যে লেয়ার সলিড লেয়ার টু এটাকেও সিলেক্ট করে অল্টার প্লাস রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে দেব, তাহলে এটা ছোট হয়ে যাবে, এখান থেকে কেটে যাবে। এই যে আমাদের দুটি হাইলাইট দেখতে পাচ্ছি, দুটি হাইলাইটটি এখানে তৈরি করলাম, এটাকে আরেকটু বড় করে দিতে পারি এভাবে। এখন এটা প্লে করে দেখি কী অবস্থা এটার,
এখন স্টপ করে দিই। এখন অন্য স্থানে আবার যদি হাইলাইট দিতে চাই, যেমন এই যে নিচের এই এগুলোর মধ্যে যদি হাইলাইট দিতে চাই, আবার সেম এই দুটোকে ডুপ্লিকেট করে নিব। সিলেক্ট করে এই দুটি লেয়ারকে কন্ট্রোল প্রেস করে, এই যে কন্ট্রোল প্রেস করে ক্লিক করার মাধ্যমে দুটি সিলেক্ট করে নিলাম। এখন এডিট মেনুতে ক্লিক করে আবার ডুপ্লিকেট, তারপরে এই যে দুইটা ডুপ্লিকেট হলো, সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে উপরের দিকে উঠিয়ে দিলাম। এখন এই দুটো এখানে চলে গেল। এখন এই লেয়ারগুলিকে এভাবে ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমরা সিলেক্ট করে পজিশন সেট করে দিব। এটাকেও সেম একইভাবে পজিশনকে এভাবে সেট করে দিব। তবে এটার যে পজিশন, এটার যে পজিশন রয়েছে, এই পজিশনের সাইজ আগের ঠিক না থাকার কারণে এটার সাইজকে ঠিক করে নিব। লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব ইউ। ইউ প্রেস করার মাধ্যমে এই যে কিফ্রেম তৈরি যে করেছিলাম সেটা চলে এসেছে। এখান থেকে এই যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে এই ফ্রেমের মধ্যে এটা চলে আসবে। এখন এখানে ডবল ক্লিক করে এটাকে বড় করে দিব। দেখতে পাচ্ছি এটা ঠিক হয়ে গিয়েছে। এখন ঠিক আগেরটাকেও সেম একইভাবে ইউ প্রেস করে এটার যে কি ফ্রেম রয়েছে ওই কি ফ্রেমের এখানে নিয়ে যাব, গিয়ে এটাকেও ডবল ক্লিক করে এটাকেও সেম একইভাবে বড় করে দিব। এখন পরবর্তী যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টের মধ্যে হাইলাইট তৈরি করব। এখান থেকে একটি শেপকে কপি করে নিব সলিড লেয়ারকে, এই হাইলাইট ফোর। এডিট মেনুতে ক্লিক করে ডুপ্লিকেট, এই যে এটা এখানে ডুপ্লিকেট হয়েছে, এটাকে ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে আসবো। এখন এটার পজিশনকেও সেট করে নিব, এই যে এভাবে এটার পজিশন সেট করে নিব। ইউ প্রেস করে এটার লাস্ট কি ফ্রেমে চলে যাব। এই কি ফ্রেমে গিয়ে এটাকে ডবল ক্লিক করে এটার স্কেলিংকে ঠিক করে নিব যতটুকু আমরা রাখতে চাই হাইলাইট। এটার কালারকে পরিবর্তন করার জন্য সলিড সেটিংস আগের মতো। এভাবে খুব সহজ সিস্টেমে আমরা যে কোনো শেপকে হাইলাইটেড করতে সক্ষম হই। যেখানে হাইলাইট করার প্রয়োজন সেখানে এখান থেকে যেই শেপটা তৈরি করেছি এটা ডুপ্লিকেট করে এভাবে আমরা কাঙ্ক্ষিত শেপকে হাইলাইট করতে সক্ষম হব। এটা অনেক কাজে লাগে, অনেক ক্ষেত্রে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে হাইলাইটেড অ্যানিমেশন করার জন্য এই সিস্টেম অ্যাপ্লাই করে খুব সহজভাবে এই অ্যানিমেশন প্রজেক্ট আমরা তৈরি করতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।